আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ক্রিসমাস কুকিজ। তো কুকিজ আজকে ক্রিসমাস উপলক্ষে আজকে আমার এই রেসিপি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি এখন তেল, নর্মাল যে তেল সেটা আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। এখন একটা ডিম নিয়ে নিব। তো এই ডিমটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে হুইস্ক করে নিব, একদম খুব ভালোভাবে হুইস্ক করে নিতে হবে। তো ভালো করে আমি হুইস্ক করে নিচ্ছি। তো এরকম হুইস্ক করতে করতে দেখবেন একদম ফেনার মতো হয়ে যাবে। দেখুন আমি একদম ভালো করে হুইস্ক করে নিচ্ছি। এভাবে ভালো করে চিনিটা যেন গলে একটা ফোমের আকারে হয় সেভাবে হুইস্ক করে নিতে হবে। তো হুইস্ক করা শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তো আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আমি আজকে আটা দিয়ে করব কুকিজ। তো এখন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার দিব, সেজন্য আমি কফি পাউডার নিয়েছি। এখানে 1 টিস্পুন পরিমাণ কফি পাউডার নিয়ে নিলাম। তো এই ছাঁকনির সাহায্যে ভালো করে সবগুলোকে ছেঁকে নিব যাতে কোনো দানা দানা না থাকে। তো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আজকে যেমন আটা দিয়ে করে নিলাম। তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর কুকিজ রেডি করা যায়, তো সেটাই আমি আজকে দেখাবো। তো আশা করি আমার রেসিপি আজকে আপনাদের পছন্দ হবে। তো এখন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম সবগুলো উপকরণ। এখন এই ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব, একদম সুন্দর একটা ডো করে নিব। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, আমি যেমন ঘরে থাকা উপকরণ যেমন তেল দিয়ে করছি আজকে, তো তেল দিয়েও কিন্তু কুকিজ বেশ ভালো হয়, তো সেটাই আমি দেখাবো। তো আমার মিশানো শেষ, এখন আমি 2টা বাটি নিয়েছি এখানে। তো সমপরিমাণে 2টার মধ্যে ডো রেখে দিচ্ছি, কারণ আমি আজকে 2 কালারের কুকিজ রেডি করব। যেহেতু ক্রিসমাস কুকিজ তো একটু কালারফুল তো হবেই। তো এখন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। তো কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে যেরকম কালার চান। তো আমি আমার পছন্দসহিত কালার করে নিয়েছি। তো এখন ভালো করে মিক্স করে নিলাম, লালটা মিক্স করা শেষ, এখন সবুজটা মিক্স করা হয়ে গেল। তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডোটাকে বের করে নিলাম, দেখুন কিছুটা শক্ত টাইপের হয়ে আসছে। তো এখন একটা বোর্ডের মধ্যে আমি এরকম ক্লিয়ার র্যাপের মধ্যে এই ডোটাকে রেখে দিচ্ছি। প্রথমে আমি সবুজ কালারের ডোটা নিয়ে নিলাম, এখন বেলুনের সাহায্যে পাতলা একটা রুটির মতো করব, কারণ আমি আজকে সবুজ কালারটাকে একটা ক্রিসমাস ট্রি ওরকম টাইপের একটা শেপ দিব। তো যেহেতু ক্রিসমাস কুকিজ তো একটু একটু ফান করাই যায়, তাই না, কি বলেন? তো বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে, তো সেই জন্য আমি এরকম রুটি বেলে নিলাম। এখন আমি একটা এরকম একটা নাইফের সাহায্যে এখন আমি সেই ক্রিসমাস ট্রিয়ের একটা আকৃতি করে দিব। ক্রিসমাসের যে গাছ থাকে সেই গাছের মতো একটা শেপ করে নিচ্ছি, করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো এটা যেহেতু একটু নরম ডো সেই জন্য এখানে আমি কিছু আটা নিয়েছি। তো আটার মধ্যে বারবার নাইফটাকে এরকম ডুবিয়ে যাতে একটু ড্রাই হয় সেভাবে করে তারপর আমি এই গাছের শেপটা দিব, তাহলে আমার এই শেপটা দিতে সুবিধা হবে, না হলে কিন্তু বারবার নাইফের মধ্যে লেগে যাবে। তো এটা আপনারা একটু খেয়াল করে কাজ করবেন। আর আপনারা চাইলে এই ডোটাকে আরও শক্ত করতে পারেন। তো আমি একটু নরম ডো করে নিয়েছি, কারণ আমি একটু অন্য টাইপের কুকিজ বানাবো। এই কুকিজটা একটু নরম ডো করলে কুকিজটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি এরকম করে নিলাম। এই দেখুন রেডি। তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন আমি এখানে লাল ডোটা নিয়ে নিলাম, তো ঠিক একইভাবে আমি এটাকেও বেলে নিব বেলুন দিয়ে। তো এরকম ক্লিয়ার র্যাপ দিয়ে প্রথমে র্যাপ করে নিতে হবে, তারপরে এই বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এখন আমি ঠিক একইভাবে এখানে আমি আবার আটা নিয়ে নিলাম, এখন একটু অন্য টাইপের ডাইস নিয়েছি। তো এই ডাইসের সাহায্যে এরকম শেপের আমি এরকম লাল কুকিজ রেডি করব। তো আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো বোতলে ক্যাপ দিয়ে করতে পারেন, এছাড়া অন্য যে কোনো ডিজাইনে করতে পারেন। তো আমার কাছে এই ডাইসটা ছিল, তো আমি এটা দিয়ে করে দিচ্ছি। যে কোনো শেপের করতে পারেন, কুকিজ যে কোনো শেপেরই হয়। তো আমি আমার ইচ্ছে মতো এরকম করে নিচ্ছি। তো ক্রিসমাস ডেতে বাচ্চাদেরকে এরকম কুকিজ বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। তো আমার আইডিয়াটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবগুলো কুকিজ রেডি করা শেষ, এখন এই এক্সট্রা যেটা থাকবে সেটা দিয়ে আমি অন্য শেপের আমি বিস্কিট বানিয়ে নিব, এই কুকিজটা বানিয়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি বাকি এক্সট্রা যেটা থাকে সেটা দিয়েও আপনারা অন্য শেপের করে নিতে পারেন। এবার আমি কিছুটা ডো হাতে নিয়ে নিলাম, নিয়ে এরকম গোল গোল করে এখন আমি এটাকে আইসিং সুগারের মধ্যে গড়িয়ে তারপর আমি গোল শেপের কুকিজ রেডি করব।
তো দেখুন এখানে আমি আইসিং সুগার নিয়ে নিলাম। তো আইসিং সুগার গায়ে লাগিয়ে লাগিয়ে তারপর এরকম গোল গোল করে আমি কুকিজটা রেডি করব। এটা একটু ভারী টাইপের গোল করব। ওই আগের কুকিজটা কিন্তু পাতলা করেছি আর এটাকে একটু ভারী টাইপের কুকিজ রেডি করব। তো কয়েক রকমভাবে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই আইসিং সুগারটা দেওয়ার কারণ হচ্ছে আইসিং সুগারটা দিয়ে যখন আপনি বেক করবেন তখন দেখবেন কুকিজের উপরে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে, একটা ফাটা ফাটা ডিজাইন চলে আসবে। তো সেই কারণে আসলে আইসিং সুগারটা দেয়া। তো আইসিং সুগারটা স্কিপ করলে করতে পারেন। তো আমি এখন সবুজ কালারের ডোটা নিয়ে নিলাম, এক্সট্রা যে ডোটা ছিল তো সেটা দিয়েও ঠিক একইভাবে এরকম গোল গোল করে এরকম আইসিং সুগার লাগিয়ে তারপর গোল গোল আমি এরকম কুকিজ রেডি করে নিচ্ছি। তো এই কুকিজটা বানানোর পর আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, এছাড়া সরাসরি আপনারা বেক করে নিতে পারেন। তো আজকে কিন্তু আমি চুলায় বেক করব, কারণ আজকে আমি ওভেনে করছি না, কারণ বলছি যে আজকে বাজেট ফ্রেন্ডলি রেসিপি। তো আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম রেসিপি করে নিতে পারেন। তো এখন আমি সবগুলোকে এরকম প্লেটে নিয়ে নিলাম, প্রথমে পাতলা কুকিজগুলো রেডি করব। তো এখানে আমি প্রথমে চুলায় হাঁড়ি গরম দিয়ে দিয়েছিলাম, প্রিহিট করে নিয়েছি। এখন আমি সেই যে পাতলা কুকিজগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে রাখব। এখন এটা ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, দেখুন পাতলা কুকিজগুলো কিন্তু ফুলে একটু মোটা হয়ে আসছে, তো সে কারণে আমি আসলে পাতলা দিয়েছি। এখন সেই ভারী কুকিজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি 45 মিনিটের জন্য, কারণ এটা একটু ভারী টাইপের সেজন্য একটু সময় বেশি লাগবে। তো দেখুন 45 মিনিট পর, দেখুন আমি বলেছিলাম না আইসিং সুগার দেওয়ার কারণে উপরে একটা ফাটাফাটা ডিজাইন আসবে। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এখন আমি এটা সার্ভ করব। তো রেডি হয়ে গেল আমার ক্রিসমাস কুকিজ, দেখুন কত কালারফুল হয়েছে আর এক একটা এক এক রকমের শেপ দিয়েছি, দেখতেও কিন্তু ভালো লাগছে। তো উপর থেকে একটু আইসিং সুগার উপর থেকে দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যেন স্নো পড়ছে। তো এরকম একটা ভাব আনার জন্য আসলে এটা করা। তো এটা বাচ্চারা খুব আনন্দ পাবে আশা করি, আর বড়রাও অবশ্যই খেতে ভালো লাগবে। তো এই কুকিজটা কিন্তু খেতে খুবই মজা, যেহেতু অল্প উপকরণ দিয়েছি, বাসায় থাকা নর্মাল উপকরণ দিয়েছি, মনে হবে যেন এটা ভালো হবে না, কিন্তু আমি বলছি আপনারা ঠিক এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজার একটি কুকিজ। আর এটা এভাবে বয়ামজাত করে আপনার প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো বয়ামে রেখে খেতে পারেন। তো আশা করি আজকে আমার রেসিপি সবাই এনজয় করেছেন। প্লিজ আমার রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।